হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আপনারা সবাই জানেন যে এই ভিডিওটি টিকটকে এবং ইনস্টাগ্রামে খুব ভাইরাল। তো আপনারা কিভাবে খুব সহজে ক্যাপকাট অ্যাপস দিয়ে এই ভিডিওটি এডিট করবেন, কথা না বলে চলুন দেখে নেওয়া যাক। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গাইস, প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, দেন আমরা সার্চ বক্সে আসবো। সার্চ বক্সে এসে আমরা টেম্পলেটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। তো আপনারা টেম্পলেটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে দেবেন, ওখানে ক্লিক করলে আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা নিজ থেকে স্ক্রল করবেন, দেন এখান থেকে দেখতে পাবেন যে ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট লেখা আছে, এলাকাতে ক্লিক করে দেবেন। দেন গাইস, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। তো গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরাল ভিডিও টেম্পলেট কিন্তু এটাই। তো এখান থেকে আমাদের ইউজ টেম্পলেট অপশনে ক্লিক করে দিতে হবে, দেন আমাদের ভিডিও অপশনে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা ভিডিও দিয়ে এডিট করতে চাইলে ভিডিও সিলেক্ট করবো, আমরা ফটো দিয়ে এডিট করতে চাই তো ফটো সিলেক্ট করে দেবো দুইটা। তো ফটো অপশনে এসে আমরা যে দুইটা পিক্সেল দিয়ে এডিট করতে চাই সেই পিক্সেল দুইটা সিলেক্ট করবো, করে প্রিভিউ অপশনে ক্লিক করে দেবো। গাইস, প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন যে এই টেম্পলেটটা এডিটটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেম্পলেটটা এডিট করা, ভিডিওটা এডিট করা হয়ে গেছে। তো সাউন্ডটা আলাদা, তো সাউন্ডটা এডিট করার জন্য আমাদের এই ভিডিওটি সেভ করে নিতে হবে। তো উপরে ডান পাশ থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে নেবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তো আমরা আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। দেন এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এই ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত। তো গাইস, ভিডিওটি সেভ হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে নেবেন, এরপর ক্যাপকাট অ্যাপস ওপেন করে নেবেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপস ওপেন করার পর আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এবং একটু আগে আমরা যে ভিডিওটি ইনপুট করলাম সেই ভিডিওটি আমরা সিলেক্ট করবো। তো সেই ভিডিওটি সিলেক্ট করে আমরা ডান অপশনে ক্লিক করে দেবো, অ্যাড অপশনে ক্লিক করবো। তো গাইস, এখান থেকে এই ভিডিওটার মিউজিক আমরা মিউট করে নেবো। তো তার জন্য আমাদের ভিডিওর লেয়ার অপশনে ক্লিক করতে হবে, এর জন্য আমাদের ভিডিও লেয়ার অপশনে ক্লিক করে ভলিউম অপশনে চলে আসতে হবে। ভলিউম অপশনে এসে এটা আমরা জিরো করে দিয়ে টিক মার্কে ক্লিক করে নেবো। তো গাইস, এর জন্য এখান থেকে এখন আমরা ট্রেন্ডিং যে মিউজিকটা আছে সেই মিউজিকটি অ্যাড করবো। তো তার জন্য অ্যাড অডিও অপশনে ক্লিক করে এক্সট্যান্ড অপশনে ক্লিক করবো, যেহেতু আমরা ভিডিও অপশন থেকে মিউজিক সিলেক্ট করবো তার জন্য এটাতে ক্লিক করবো। তো গাইস, এই মিউজিকটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, মিউজিকটি অ্যাড করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা আমরা সেভ করে নেবো। তো সেভ করে নেওয়ার জন্য আমাদের প্রথমে কোয়ালিটি অপশনে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা কোয়ালিটি সিলেক্ট করবো ভিডিওর, কোয়ালিটি যেটা সিলেক্ট করার পর আমরা অ্যারো আইকনে ক্লিক করে এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না গাইস। আর গাইস, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।